নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব বিশিষ্ট লেখিকা নাসরিন জাহানের কলমে পর পুরুষ। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল। তো আসুন শুরু করছি আজকের গল্প পর পুরুষ। কুসুম দেখল সারা চরাচর নীল করে ধেয়ে আসত যেসব জালালি কবুতর, কি এক ধাক্কা খেয়ে সেগুলো ক্ষুদ্র পিণ্ডে রূপান্তরিত হয়ে মুহূর্তে সব শূন্য করে কোথায় যেন মিলিয়ে গেল। পায়ের তলায় কুটকুট করে কামড় দিচ্ছে বিষ পিঁপড়ে। এর মধ্যেই গাছপালার ওপর তখন ভর করেছে সন্ধ্যা। কুসুমের তালাক হয়ে গেল। অচৈতন্য কুসুম এক সপ্তাহ বাপের বাড়ি মরার মতো পড়ে থেকে আট দিনের দিন খাড়া হয়ে দাঁড়াল। এই সাত দিন তার চামড়ার ওপর দিয়ে গেল চিরকালের নিষ্ঠুর গঞ্জনাগুলি, যার বিষাক্ত হুল দীর্ঘদিন তার হৃৎপিণ্ডকে বিদ্ধ করতে করতে সেটাকে রীতিমতো অকেজো করে তুলেছে। একসময় অঝোর কান্নায় রাত রাত ডুবে থাকত সে। শেষে হৃৎপিণ্ডের কাজ ফুরোলে কুসুম সব স্পর্শ করত চামড়া দিয়ে। শাশুড়ি বলতো কান কাটা বেহায়া, স্বামী বলতো গাছের গুড়ি। সেই পাট চুকে যাওয়ার পর সুরসুর করে বাড়িতে এসে পা রাখতেই মা রূপান্তরিত হলো শাশুড়িতে। ভাইদের কথা না হয় সে বাদেও দিল। হুলভাঙা মা দেউড়িতে বসে হাঁপাতে থাকলে চেতনারহিত কুসুম বেড়ালের মতো গা ঝাড়া দিল। জড় শরীর টেনে লম্বা উঠানটা পার হয়ে সে যখন টলমল দিঘির পাশে গিয়ে বসল, দেখল চারপাশে আনারস চক্ষু কিরকম কৌতূহলী ড্যাব ড্যাব। কুসুম বুঝল সে চিরজীবনের জন্যে অতি চেনা বাপের বাড়ি যাওয়ার রাস্তাটা হারিয়ে ফেলেছে। সে অচেনা দিঘিতে একটার পর একটা ঢিল ছোড়ে আর জলের ছত্রাক তরঙ্গ দেখে, ততক্ষণ দেখে যতক্ষণ প্রতিটি ভাঙা ঢেউ মাটির প্রান্ত না ছোঁয়। গরুর দীর্ঘ সারি ধুলো উড়িয়ে আসমানের মতো টানা রাস্তাটা ধরে যখন ঘরে ফিরছে, শেষ দিনের মতো হাঁস মুরগিগুলো দিচ্ছে প্রাণ ফাটানো হাঁক, হাঁটুর উপর উঠে থাকা ল্যাপটানো শাড়ি নিজ দিকে টেনে কুসুম হাই তুলে দাঁড়াল। ভোর থেকে মধ্যরাত অবধি পরের বাড়িতে ধান সেদ্ধ মারাই যাবতীয় কাজ করতে করতে মার পায়ের প্রতিটি ফাজে যেন আজন্ম বিষ জন্মে গেছে। এটি অনুভব করার ক্ষমতাও সে একসময় হারিয়ে ফেলেছিল। উঠানের মাঝখানে খড়ে আগুন জ্বেলে চারপাশে বসে পুরো পরিবার। প্রথম ধাক্কা সামলে উঠতে থাকায় মার ভেতর থেকে সাপিনী ভাবটা কমে এসেছে। তরে যে তালাক দিছে, স্যার দিকে কেউ সাক্ষী আসিল? কুসুমের কণ্ঠ স্পষ্ট। বেবাকেই হুনছে? এই প্রশ্নটি মা এই সাত দিন ক্রুদ্ধ হয়ে হতাশ হয়ে কান্না বিজড়িত কণ্ঠে হাজারবার করেছে, কিন্তু কুসুমের উত্তর কিছুতেই তার মনঃপূত হয় না, বিশ্বাসও হয় না। কিন্তু এই উত্তর দেওয়ার ব্যাপারে কুসুমও ক্লান্তিহীন। শরীরে আঁচল ভালো করে টেনে হাত মেলে ধরল গনগনে শিখার ওপর। মা জোরে নিঃশ্বাস টানতেই কুসুম দেখল তার গায়ের প্রস্ফুটিত কালো হাড় যেন মরমর করে উঠেছে। সেদিক থেকে ভাবলেশহীন চোখ সে স্থাপন করল নিভন্ত শিখার দিকে। হ্যার পরে তুই বাইর হইয়া আইলি? না, টাইনের মায় আমায় ঘাড়ের মধ্যে ধইরা। ঠিক আছে, বুঝছি, মাগিরে আমি দেখা সারু। কুসুমের শাশুড়ির উদ্দেশ্যে এই কথা উচ্চারণ করে মা লাঠি দিয়ে নিভন্ত আগুন উস্কে দিল। মায়ের শরীরে ছ্যাঁচড়া পড়া চামড়া ঝাপসা আগুনে কেমন চকচক করে উঠল। পরিবারের সবাই নতমস্তকে সেই আগুন দেখছে। আকাশ কাঁপিয়ে উঠোনে ভেঙে পড়েছে রাজ্যের কুয়াশা। ভাঙা বেড়ার ফাঁক দিয়ে দেখা যায় দূর দূর গ্রামে পিশাচের মতো অন্ধকার। এর মধ্যেই আচমকা স্পষ্ট হয় একটি আলোকখণ্ড হাঁটছে। কুসুমের ভয়ার্ত চামড়া শিরশির করে। মহিলা জিন, যে জিন আবার অসম্ভব বদ। এরা হা করলেই ঘুটঘুটে অন্ধকারে এমন আলো জ্বলে ওঠে। জন্মের পর থেকে এই সত্য বিশ্বাস করে কুসুম। এক রাতে তেমন এক জিনকে ধরে ফেলেছিল গ্রামের লোক। তার কি অদ্ভুত জটা চুল,
কালো চামড়া, কিরকম হিহি হাসছিল। সবাই তার চুলের গোড়া ধরে, চতুর্দিকে সে কি ভয়ঙ্কর চক্কর। শেষে নাক মুখে রক্ত এসে ওর চেহারাকে আরও বিভৎস করে তুলেছিল। সেই মহিলা জিনের প্রতি সবার একটি চাহিদা, তুই হা কর। ভয়ে প্রাংশুপ্রায় সেই বজ্জিন হাঁ করে, কিন্তু ভেতরে আগুন নেই। আগুন বাইর কর, মহিলা শিরা ফাটিয়ে হাঁ করে, আগুন আসে না। এরপর ওকে বেদম মার। আগুন কই লুকাইছস, মানুষের লগে চালাকি? ভয়ে থরথর করে কাঁপছিল কুসুম। তার কম্পিত চোখের সামনে সেই মৃতপ্রায় জিনের মাথা ন্যাড়া করে সবাই মহা উৎসাহে অমাবস্যার শীতে পুকুরে ছুঁড়ে দিয়েছিল। পরদিন কুসুম অবাক হয়ে দেখেছিল, পুকুরে তার ছায়া মাত্র নেই। আজও কি তেমন একজন যাচ্ছে? আহারে, সেই জিনের বেদনা প্রকাশে আরতি হুবহু মানুষের মতো ছিল। কুসুম দূর আলোর দিকে হিম চোখে চেয়ে থাকে। খাদের বাড়িতে ঠিকাজির কাজ নিয়ে কদিন পরই কুসুম তার চিরজীবনের জেট টানতে থাকে। পার্থক্য একটাই, রাত এলে যন্ত্রণাময় শরীরটা থেকে কেউ মাংস খুবলে নিতে চায় না। এ যে সৃষ্টিকর্তার দেয়া কি আজব শাস্তি, কুসুম বুঝে পেত না। এই রকম যন্ত্রণার সম্পর্ক ছাড়া নাকি সন্তানও হয় না। সন্তান তাদেরও হয়েছিল, দুটো ছেলে সন্তান জন্ম দেয়ায় ও বাড়িতে তার অবশ্য আলাদা একরকম কদর ছিল। সেই ছেলে দুটোকে আজরাইল যে কী ইশারা করল, এক দুপুরে গলা জড়াজড়ি করে কোনো এক ফাঁকে অথই পানিতে তারা অন্তিম ডুব দিল। সারাদিন কাজ শেষে রাতে গভীর শান্তিতে ঘুমিয়ে থাকে কুসুম। নিজেকে বড় নির্ভার মনে হয়। তেমনই ফাঁপা মুহূর্তে আচমকা মনে হল, জালালি কবুতরগুলো কেন অমন পিণ্ড হয়ে শূন্যে মিলিয়েছিল। এই ভাবনার পরই চারপাশে গভীর রাত নামল। আরেকটি নির্দিষ্ট ছকের মধ্যে গেঁথে গেল কুসুমের জীবন। কয়েক মাস পরে এক রাতে কি এক শব্দ! কুসুমের ঘুম ভাঙতেই প্রতিদিনের মতো দেহ উজাড় করে প্রকৃতি ডাক দেয়। সারা ঘর জুড়ে সবাই এমনভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, এ যেন ঘর নয়, ঘুমের কারবালা। আর মোড়া ভেঙে বাঁশের চাটায়ের দরজা খুলে কুসুম বেরিয়ে আসলো। চাঁদ নেই, কিন্তু কি এক উজ্জ্বল ছায়ায় কুয়াশায় মোড়ানো রাত্রি উদ্ভাসিত হয়ে আছে। ভয়ার্ত কুসুম দূরের দিকে তাকালো। না, আলোর ফুটকি নেই, কিন্তু দেউড়ির কাছে কামরাঙা গাছের নিচে ও কিসের ছায়া? কেমন গলাগলি ধরে আছে! বিহ্বল কুসুম স্লথ পায়ে এগিয়ে গেল। তবে কি ওর পুত্ররা এসেছে? বুক ভেঙে গলার কাছে যন্ত্রণা উঠতেই বাতাস এমন আচমকা ঝাপটা দিল, কুসুম একরকম ছিটকে বাড়ির পেছনে ঝোপের কাছে দাঁড়াল। কঠিন শীতে দুপাটি দাঁত আঠার মতো লেগে যাচ্ছে, এর মধ্যে কিরকম কাঁচা লেবুর ঘ্রাণ আসছে। নিজেকে নির্ভার করার প্রস্তুতি নিতেই তার উপর হুলো বেড়ালের মতো লাফিয়ে পড়ল কেউ। হতচকিত কুসুম কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড শক্তিতে তার মুখ চেপে ধরল। স্তব্ধ কুসুম সেই লোকের চেহারা দেখে সমস্ত হাত পা ছেড়ে দিল। দীর্ঘ সময় পর নিজেকে ধাতস্থ করে কুসুম অবসন্ন কণ্ঠে বলল, আপনি এটা কি করলেন? প্রচণ্ড গরমে তার সর্বাঙ্গ কাঁপছিল। গামছা কোমরে কষে বেঁধে জামরুল গাছে হেলান দিয়ে হাফিজ নির্বিকার ভঙ্গিতে বিড়ি ধরাল। এরপর ঠান্ডা কণ্ঠে বলল, তরে আমি আবার ঘরে তুলুম। কুসুম সব ছাপিয়ে বিস্মিত হচ্ছিল তার নিজের স্বতঃস্ফূর্ত আচরণে, যাকে সে ভেতরে এতদিন লালন করে এসেছে। কিন্তু নিজেরই অজ্ঞাতে ধবল ছায়ায় ওই চিরচেনা একঘেয়ে মানুষটিকে দেখা মাত্রই সর্বাঙ্গ কেমন বিপুল উত্তেজনায় কাঁপতে শুরু করল। কোনো কথা না বলে লোকটি যখন তার দেহ মাটির সাথে মিশিয়ে দিল, কুসুমের তখন প্রথমেই মনে পড়ল কঠিন পাপের কথা। যে লোকটি তাকে নিজের সম্পত্তির মতো যখন যেভাবে খুশি ব্যবহার করত, সে এখন দুনিয়ার সমস্ত পুরুষের মতো তার কাছে বাইরের লোক। এর চেহারা দর্শন করাও তার জন্যে পাপ। এই ভয় তার শরীরে এনে দিল এমনই এক নিষিদ্ধ অনুভূতি
যার তুলনা সে একমাত্র করতে পারে। অদ্ভুত মোহগ্রস্ততার সাথে তার শরীর জেগে উঠেছে। আধারে ওত পেতে থাকা এই মানুষটিকে সে আর চিনতে পারে না, সে বিশ্বাসও করতে পারে না। এই লোকটির সাথে মাসের পর মাস মিলনে তার গোর আজেবের কথা মনে পড়ত। একসময় কুসুমের ভেতর থেকে উষ্ণতা অন্তর্হিত হয়ে কুয়াশা ঢাকতে থাকে, তার দিকভ্রান্ত কণ্ঠ অস্পষ্ট হয়ে ওঠে। আপনি ব্যাবাকের সামনে চিক্কর দিয়া আমারে ছাড়ান দিছেন, অখন কেমনে নিবেন? হাফিজ দৃঢ় কণ্ঠে বলে, হেই ব্যবস্থা আমি করুম, ইমাম সাহেবের লগে আমার কথা হইছে, তুই তোর বাড়িতে বুঝায়া ক। ইমাম সাহেব কি কইছেন? অখনো কথা শেষ হয় নাই, আমি তিন দিন পরে আবার আসুম। হাফিজের কণ্ঠের তীব্রতার মধ্যেই কুসুম আবার তার পরিচিত লোকটিকে চিনতে পায়। উঠোনের মধ্যে তাকে আছড়ে ফেলে যে লোকটি তিনটি শব্দে তার আসমান জমিন দুভাগ করে দিয়েছিল, তার সেই নিষ্ঠুর মুখ মুহূর্তে কুসুমের মধ্যে ঘৃণা এনে দেয়। সে কিছু বলার জন্য হাফিজদের মুখের দিকে তাকায়। হাফিজ তখন দাঁড়িয়েছে। তিন দিন পরে রাইতে ঠিক এই সময় আমি আইয়া শিয়ালের মতো আওয়াজ দিমু, তুই আমারে আফনের কি দরকার? নিম্ন কণ্ঠে উচ্চারণ করে কুসুম। আপনি তাকড়া শরীর, কাম জানেন, গেরামে কত মাইয়া আছে। হাফিজের কণ্ঠ এবার আর্দ্র হয়ে আসে। বিরাট সর্বনাশ কইরা ফালাইছি রে, আমি এখন অক্ষরে অক্ষরে বুঝতাছি, তরে স্যার আমার জুইত লাগে না। স্বামীর কাছ থেকে পাওয়া জীবনের প্রথম স্বীকৃতির ধাক্কা সামলে কুসুমের মনে নতুন ভয় সঞ্চিত হয়। বাড়ির কেউ যদি টের পায়? কুসুমের নির্দিষ্ট ছকের জীবনের মধ্যে আবার একটা উল্টো পাল্টা লেগে যায়। তার যন্ত্রচালিত পা ঢেকির গোড়ায় বিরামহীন চাপ দেয়, কিন্তু সম্মুখের পিষ্ট ধানের মতো তার বুকের ভেতরটার যাবতীয় খোসা অনর্গল ভাঙতে থাকে। বহুদিন পর কুসুমকে কি এক কষ্ট গ্রাস করে, খোসা খুলে পড়তে থাকায় মৃত্যুর মতো হুহু শীত ঢোকে ভেতরে। আবার তাকে ফিরে যেতে হবে বেহায়া গাছের গুড়ির জীবনে। ওই লোকের যদি আবার জুত নষ্ট হয়ে যায়, এছাড়া এরকম বেশরিয়তি কারবার সমাজই বা মানবে কেন? ঠিক আছে, সমাজ না হয় মানল, তার শ্বশুরবাড়ির লোকজনের কাছে এরপর তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? তিন দিন পর অন্ধকার বৃক্ষের নিচে বসে ফিসফিস করে কুসুম এমন আশঙ্কার কথায় ব্যক্ত করল, হাফিজ একটি নতুন শাড়ি কিনে এনেছে, তার এই জাতীয় নতুন ব্যবহার। শাড়ির অভিনব ঘ্রাণ কুসুমের সব কিছু বিশৃঙ্খল করে তুলল। হাফিজ বলল, দরকার হইলে আলাদা ঘর তুলুম, আমি কি আমার মা বাপেরটা খাই? আপনি নতুন দেখে একটা বিয়া করেন, তাতে তোর খুব সুবিধা হয়, উষ্ণ কণ্ঠে হাফিজ বলে। সেহারা আছে, নতুন মানুষ ধরবি, সেহারা গতর। কুসুমের সর্বাঙ্গ কাঁপতে থাকে। এ সমস্ত জিনিস তার কোনো কালে ছিল বা আছে, এ নিয়ে কতকাল তার মধ্যে কোনো বোধই নেই। ঢ্যাঙা শরীরটা যেটা দুটো সন্তান বিয়ে ডিম ছেড়ে দেওয়া ইলিশের মতো হয়ে গেছে, সেটাকে তেল চিটচিটের শাড়িতে ঢেকে কোনো রকমে আব্রু রক্ষা করে চলা, সেই বিষাক্ত গন্ধের মাংসের তলায় স্বামী যখন নিজেকে সেধিয়ে দিত, সে চাইত মৃত দুই সন্তান পুনর্জন্ম নিক। এছাড়া তার স্বামী বা তার নিজের কোনো দিনও কোনো অবকাশ হয়েছে গতর কিংবা চেহারা নিয়ে কোনো কিছু চিন্তা করার? হাফিজ আজ শার্ট পরে এসেছে, আলো ছায়ার খেলা তার চেহারাকে বিচিত্র করে তুলেছে। ঘন ঘন বিড়ি টানে সে। ভারী একটা সমস্যায় পড়ছি রে কুসুম, আমার ঘরে যাইতে হইলে তোর হিল্লাকরণ লাগবো, ইমাম সাহেবের বহুত হাত পাও ধরছি, তাই নে কন, এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই। কুসুমের পায়ের ওপর দিয়ে সশব্দে ইঁদুর লাফ দেয়। সে চাপা কণ্ঠে এমন টানা আর্তনাদ করে ওঠে, নিজের শুকনো পাতাগুলি মরমর করে ওঠে। ভাঁজ করা নতুন শাড়ি মুখের কাছে চেপে সে নিজেকে সামলায়। তারপরই তার স্তব্ধ কণ্ঠ সমগ্র চরাচরে আছড়ে পড়ে। আমার হিল্লা দিতে হইব কেন? আমি আপনারে তালাক দিছি, হাফিজ চাপা কণ্ঠে বলে। কিন্তু নিয়ম যেইডাই,
আমার যদি হিল্লা দাউন লাগতো তয় কি আমি অত চিন্তা করতাম? এক বেডিরে এক রাইতের লাইগা বিয়া করুন, বিষয়টা কি এমন খারাপ? তুই আরেক ব্যাটারে বিয়া কইরা হ্যার বাদে আমার কাছে আইবি, আরেক ব্যাটার জুড়া কইরা দেওয়া শরীর লইয়া আমার ঘর করবি, বিষয়টা বুঝ। আপনার যদি হিল্লাইতো তাই আপনি জুড়া হইতেন না? পুরুষ মানুষের শরীর কোনোদিন জুড়া হয়? হাফিজ বিস্মিত চোখে কুসুমের দিকে তাকায়। তুই তো বহুত কথা শিখছস, বিষয়টা কি? শীতে ঠকঠক কাঁপে কুসুম, ওকে টেনে বাসছাড়ের দিকে নিয়ে যায় হাফিজ। কুসুমের পাণ্ডুবর্ণ মুখ কুয়াশায় ভিজে ওঠে, সে চুলে হাত দেয়, ভেজা। রাত্রি যে এত আজব কোনো দিনও কুসুমের দেখা হয়নি, গোরস্থানও এত নিস্তব্ধ হয় না। কুসুম বলল, আপনি এটা কি কন? আমারে হিল্লা করাইবেন, হেরবাদে আপনা গোর কাছে আমার কোনো ইজ্জত থাকবো? এইটা সারা তো গতি দেহি না, রীতিমতো মুশড়ে পড়ে হাফিজ। আপনি আমারে বাদ দেন, কোড়ালের কূপ তো দিয়াই ফালাইছেন, অহন মইরা গেল আর জোড়া দিবার পারবেন? এ বিষয়টা আর তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, কুসুমের পরিবারে সমগ্র গ্রামে বিষয়টা আলোচিত হয়। সবার বিরুদ্ধে দাঁড়িয়ে হাফিজের এক জেদ, কুসুমকে সে ঘরে তুলবেই, ধর্মমতে এর জন্য যা প্রায়শ্চিত্ত করার সে করবে। গ্রামে শিক্ষিত যে দু একজন আছে তারা হাফিজকে বোঝায়, প্রায়শ্চিত্ত তো কুসুমেরই হবে, তার জীবনটা নিয়ে উল্টোপাল্টা একটা খেলা হবে, এর জন্য তো সে দায়ী নয়। হাফিজের মন্তব্য, স্বামীর পাপ মানে স্ত্রীর পাপ, স্বামী কারাগারে গেলে স্ত্রী বছরের পর বছর আজাব ভোগ করে না? সে যে অপরাধ করেছে তার দায়িত্ব কুসুমকেও নিতে হবে। কুসুমের ছিন্নমূল পরিবারও বিষয়টি তুমুল প্রতিক্রিয়ার সাথে গ্রহণ করে। তারা বলে, কুসুম সারা জীবন দরকার হইলে একলা থাকবো, হাফিজ যা মনে করছে কি? কুসুম তগর হাতে খেলার পুতুল, তারা যা ইচ্ছে করব তাই হইব? তাদের বাড়ির উঠানে এসে বদরাগি হাফিজও নতমস্তকে বসে থাকে। শাশুড়িকে কোনোদিন সে পাচানা দিয়েও পোছেনি, স্ত্রীকে নাইরও আসতে দেওয়ার ব্যাপারেও তার চিরকাল ছিল ঘোর আপত্তি। সে দেখে আস্তার বেকায়দার অবস্থার সুযোগ নিয়ে ব্যাঙও কেমন ঠ্যাং নাড়ছে। সে তার ওপর শাশুড়ির বর্ষিত সমস্ত গঞ্জনা সহ্য করে শান্ত কণ্ঠে বলল, কুসুম কি কয়? মহিলা কাঁপতে থাকলে তার শরীর থেকে হাড্ডি চামড়াসহ পাঁচ চক্ষু বিস্ফারিত হয়, এর মধ্যে হাঁপানির টান থাকায় নিঃশ্বাসে এমন শব্দ হয় মনে হয় পেটের মধ্যে থেকে শিঙা ফুঁকছে কেউ। সেই মহিলার মেজাজের ন্যূনতম কিছুও যদি কুসুমের মধ্যে থাকত, হাফিজ মনে মনে ভাবে, তাহলে পশ্চিমের খালায় এতদিনে ওর লাশ ভাসত। শাশুড়ির শ্বাস টেনে ক্ষণক্ষণে কণ্ঠে বলল, ও আবার কি কইব? অরে কইবার কিছু রাখছো তোমরা? মুখে সুনকালি দিয়া বিদায় দিছো না? হাফিজ উঠানে বসে হাসতে থাকে, বেড়ার ফাঁক দিয়ে বিস্ফারিত চোখে এই দৃশ্য দেখে ঠান্ডায় জমে উঠল কুসুম। হাফিজ বলে, আপনের মাইয়া দুই দিন আগেও রাইতে আমার লাগে দেখা করছে, এখন আপনিই বুঝতে দেখেন এই সমাজের কুনহানে আর জায়গা দিবেন। প্রজ্বলিত অগ্নি মুহূর্তে দপ করে নিভে যায়, পরক্ষণে মহিলার ভেতর নতুনভাবে তা জ্বলে ওঠে। তার শরীরে ভর করে বাঘের শক্তি, তিন লাফে সে ঘরের মধ্যে গিয়ে কুসুমের ওপর মার মার চড়াও হয়। কুসুমের প্রতিটি আর্তনাদ হাফিজ বিনা প্রতিবাদে কান পেতে শোনে। দিঘির মধ্যে স্লথ কুসুম ঢিল ছড়ে, ধীরে তরঙ্গ চতুর্দিকে বিস্তারিত হয়, স্তর পড়া শ্যাওলা লক্ষ্যছত্র হয়, নিটোল জলের সাথে মিশে যেতে থাকে, মাথার ওপর একটানা ডাকতে থাকে ভর দুপুরের ঘুঘু। কুসুমের ঘুম পায়, নিজেকে ঝেড়ে সে ঘাটের একদম কিনারে চলে আসলো, জলের মধ্যে পা ডোবালো, পায়ের গোড়ালি ফেটে লাল মাংসে কেমন মাটি ঢুকে আছে। ঠান্ডা জলের স্পর্শে শিরশির করে উঠলে কুসুম ত্রস্ত ভঙ্গিতে পা উঠালো, এরপর ঘাটের পাশে থাকা ঝামা দিয়ে আনমনে সেখানে ঘষতে থাকল। কদিন সে কাজে যাচ্ছে না, বাড়ির যে অবস্থা দুদণ্ড বসা যায় না,
সবাই তাকে জীবন থেকে খারিজ করে দিয়েছে। এই অবস্থায় পেটের ক্ষুধায় মাথা বন বন করে, তার মাথায় কিছু খেলে না, না আলো, না ছায়া, না পুনর্বিবাহ, না পুরাতন সংসার, কিচ্ছু না। সারাগায়ের কৌতূহলী দৃষ্টির সামনে একসময় কুসুমের হিল্লা বিবাহ সম্পন্ন হল। যুবক ডুগডুগি বাজিয়ে গান গায়, ভিক্ষে করে। গ্রামের কোনার আধভাঙা ঝুপড়ির মধ্যে রাত হলে ঘুমিয়ে থাকে। হাফিজের ভাষায় মাজা ভাঙা পোলা, এই শব্দের কোনো অর্থ কুসুম জানে না। যার মাজা ভাঙা সে সুস্থ মানুষের মতো হাঁটে কি করে? এই বাড়িতে এসে এইটাই সে প্রথম চিন্তা করল। এরপর রাত্রি বাড়তে থাকে। মাঠের শেষ প্রান্তে একলা শূন্য ঘর, ফলে নিস্তব্ধতার কোনো সীমা পরিসীমা নেই। ঘরের কোনায় চাটাইয়ের ওপর মাথা নিচু করে বসে আছে ভিক্ষু গায়ক। তার শরীরটা এত ছোট আর এত হালকা, ভিক্ষে দেওয়ার ব্যাপারে যে কারুই মারা হবে। পাশের খেজুর গাছে শীতের বাদর ডানা ছাপটালে হাফিজের দেওয়া নতুন শাড়ির আঁচল ভয়ার্ত হাতে কুসুম গলায় পেঁচাতে থাকে। হঠাৎ তার সেই বজ্জিনের কথা মনে হয়, তার বিস্ফারিত হাসি, তার নীল হয়ে ওঠা মুখ। কুসুম নিস্তেজ হয়ে আসলো। মাঝখানে চাগিয়ে উঠেছে কুপির দপদপে শিখা। হাফিজের পরামর্শ মনে পড়ল, অন্ধকার বৃক্ষের নিচে ফিসফিস করে বলেছিল, পরপুরুষে তোর শৈলে হাত দিলে কবিরা গুনাহা হইব, ওই ব্যাডারে শৈল ছুঁইতে দিবি না। আপনিও তো পরপুরুষ, কুসুম বলেছিল, গুনাহ যা অনেতা হইয়া গেছে, তাইনের লগে আমারে বিয়া দিতেছেন, তাইনে কেমনে পরপুরুষ হয়? খুব মজা লাগতেছে না? খেকিয়ে উঠেছিল হাফিজ। তুই 10 ব্যাডারে শৈল দিবি, আমি আপন হই পর হই, তুই আমার ঘরেই আগে কসস, পরে আমার ঘরই করবি, হেই ব্যাডার লগে এক রাই থাকনের নিয়ম থাকবি, হ্যায় তর গতরে হাত দিব, এটা ভাবছো কেমনে? আমি কি করুম? হাফিজের কম্পিত হাত থেকে বিড়ি খসে পড়েছিল। হেই বুদ্ধি তো দিতাসি, তুই শৈলের মধ্যে পট্টি লাগায়া কইবি তর হায়ে সাইসে। হাফিজের বুদ্ধিতে অভিভূত কুসুমের হাত পা আলগা হয়ে আসছিল। এরপরও তাইনে যদি না মানবা সাইন? মানব না মাইনে? হাফিজ আসমান থেকে পড়েছিল। তুই কইবি এই অবস্থায় ঠান্ডা কবিরা গুনাহ, হেই ব্যাটার উপরে আল্লাহ নাই, এই বুদ্ধিটাও খরচ করবার পারবি না? এত সব কবিরা গুনাহের ধাক্কায় বিক্ষিপ্ত কুসুম মাঝখানের কুপি সরিয়ে তার রাত্রির জন্য নির্ধারিত স্বামীর সামনে গিয়ে বসল। এই লোকটি একটি লুঙ্গি, দুই কুচি চাল আর একটি নতুন ডুগডুগির বিনিময়ে তাকে এক রাতের জন্য বিয়ে করতে রাজি হয়েছে। কুসুমের বুকের দলা দলা বিষ ওপরে ওঠে, তার জীব তেতো করে তোলে। এর মধ্যে বিচিত্র কণ্ঠে পাশের ঝোপে শিয়াল ডেকে উঠলে কুসুমের গায়ের সমস্ত লোম খাড়া হয়ে যায়। গায়ক মুখ তুলল, তার মুখ লাল হয়ে উঠেছে। বাবাকেই আমারে এমন চাপ দিল, আমি কি মানুষ না, আমারে এমন ব্যবহার করল। ঝোপের শিয়াল এক লাফে ঝুপড়ির কাছে চলে এসেছে। কি এক মচমচ শব্দ! কুসুম তার চামড়া দিয়ে অনুভব করে, বেড়ার ফাঁকে দুটি চোখ শত শত চোখে রূপান্তরিত হয়েছে। এর মধ্যে জলে ডুবে যাওয়া ছেলে দুটোর মাথাটা এমন ভুস করে ভেসে ওঠে যে কুসুমের সব কিছু ওলট পালট হয়ে যায়। সে বলল, আপনি আমার স্বামী, আইস থেকে আমি এইটাই বুঝি, আর কোনো পরপুরুষের কাছে আমি যাইমু না। গায়কের মুখ মুহূর্তে বিবর্ণ হয়ে উঠল। কুসুম দাঁতে দাঁত চেপে ঠান্ডা প্রশ্ন করল, আপনি কি ডরাইলেন? ভিক্ষুক গায়ক অদ্ভুত দৃষ্টিতে কুসুমকে দেখল। পরক্ষণেই চোখ চলে গেল শত আস্তর পরা ভাঙা ঘরটির দিকে। তার হতবিহ্বল মুখ থেকে কোনো শব্দ আসল না। আপনি গান জানেন তো ভিক্ষা করেন কেন? আমি গান বেচা খাই, ভিক্ষুকের কণ্ঠ দৃঢ় হয়ে উঠল। এরা কি ভিক্ষা করা হইল? কুসুম ফিসফিসান কণ্ঠে বলল, আমি নকশিকে তার কাম জানি। ভিক্ষুক গায়কের পাতলা দেহ বাঁশপাতার মতো কাঁপতে থাকে। রাত গভীর হয়। এরপর কি এক প্রচণ্ড জেদে, কি এক উগ্র কান্নায়
কুসুম নতুন শাড়ির আঁচলের ঝাপটায় দপদপ জ্বলতে থাকা কুপির শিখা নিবিয়ে দিল। আপনারা এতক্ষণ শুনছিলেন নাসরিন জাহানের কলমে পরপুরুষ। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো আমাকে জানান। খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।